হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য যে ফুড এসআই এর ক্লাসগুলো শুরু করেছিলাম, ফুড এসআই নয়, শুধুমাত্র ফুড এসআই ছাড়াও সমস্ত পরীক্ষার জন্যই তোমাদের এগুলো ইম্পর্টেন্ট। এসএসসি এমটিএস এর যে নোটিফিকেশন তোমাদের 14 তারিখ আসার কথা ছিল সেটা এখনও আসেনি। অনেকেই জিজ্ঞেস করছিলে যে এমটিএস এর নোটিফিকেশনটা এখনও আসেনি কেন, তো আগামীকাল সকালে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদের, যে অর্থাৎ 17 তারিখ সকালে, যে কবের মধ্যে তোমাদের নোটিফিকেশন আসতে পারে। ঠিক আছে, তো দেখো এসএসসি এমটিএস অথবা ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি এসআই, কেপি, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই জিকেটা তোমাদের কাজে লাগবে। তোমরা কিন্তু প্রত্যেক দিন রেগুলার ক্লাসটা করো, তাহলে কিন্তু জিকে থেকে তোমাদের যে কোনো রকমের আর সমস্যা থাকবে না। চলো তাহলে শুরু করা যাক। প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্ন করব, আর এই 25টা প্রশ্ন তোমাদের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। আর 25টা প্রশ্ন বলতে গিয়ে তোমাদের ডিটেলস যখন বলবো প্রায় 100-এর মতো প্রশ্ন হয়ে যাবে টোটাল। তো নিম্নের কে লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? লোকহিতবাদী, ঠিক আছে, লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এতেই, যেটা দেখতে পাচ্ছ, গোপাল হরি দেশমুখ। ঠিক আছে, গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন, আর তিনি মহারাষ্ট্রের মানুষ ছিলেন, ভারতের একজন থিঙ্কার, একজন পলিটিশিয়ান, একজন মানে বিখ্যাত ব্যক্তি ভারতে ছিলেন গোপাল হরি দেশমুখ। তো এই গোপাল হরি দেশমুখ প্রথম এটা প্রকাশিত হয়েছিল মহারাষ্ট্রের একটা পত্রিকা রয়েছে, মহারাষ্ট্রের একটি সংবাদপত্র প্রভাকর, প্রভাকর সংবাদপত্রে তাকে প্রথম লোকহিতবাদী নামে আখ্যা দেওয়া হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নে যাব, তার আগে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করেও কিন্তু তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, চলো দ্বিতীয় প্রশ্ন। আকবরের রাজসভায় সেই হস্তলিপি বিশারদের নাম করো যাকে জারিন কলম বা গোল্ডেন পেন উপাধিতে ভূষিত করা হয়। আর যতগুলো প্রশ্ন করাচ্ছি বিভিন্ন সময় কোনো না কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এসেছে, ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্স, ঠিক আছে, এসএসসির সমস্ত রকমের পরীক্ষা, তো যে কোনো পরীক্ষায় কখনো না কখনো তোমাদের এগুলো এসেছে। তো আকবরের রাজসভায় সেই হস্তলিপি বিশারদের নাম বলতে বলা হচ্ছে যাকে গোল্ডেন পেন উপাধিতে ভূষিত করা হয়েছিল বা জারিন কলম। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো কারেক্ট আনসার হয়ে যাবে গোল্ডেন পেন উপাধিতে ভূষিত করা হয়েছিল মোহাম্মদ হুসেনকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তিনি আকবরের রাজসভায় ছিলেন, আকবরের রাজসভায় ছিলেন মোহাম্মদ হুসেন, তার বিখ্যাত হাতের লেখার জন্য, এত সুন্দর হাতের লেখা ছিল সেই বিখ্যাত, তিনি সেই জন্যই তাকে জারিন কলম বা গোল্ডেন পেন উপাধিতে ভূষিত করা হয়েছিল মোহাম্মদ হোসেনকে, অপশন সি কারেক্ট আনসার। আর এই যে অপশন এতে দেখতে পাচ্ছ আবুল ফজল, আবুল ফজল সম্পর্কে যদি তোমাদের বলি তাহলে দেখো আবুল ফজল কি রচনা করেছিলেন, আকবর নামা তোমরা প্রত্যেকেই জানো, আকবর নামা কে রচনা করেছিলেন, আবুল ফজল। ঠিক আছে, আকবর নামা রচনা করেছিলেন আবুল ফজল। এই যে তানসেন, তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, ক্লাসিক্যাল সিঙ্গার, তিনি ছিলেন আকবরের রাজসভায় তিনিও ছিলেন, এবং নর্থ ভারতের, উত্তর ভারতের একজন বিখ্যাত তিনি শিল্পী ছিলেন তানসেন। নেক্সট দেখো 3 নাম্বার, 1527 সালে খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1527 সালের যে খানোয়ার যুদ্ধ সেটা কাদের মধ্যে হয়েছিল বলতে হবে, কারেক্ট আনসার হয়ে যাবে 1527 সালের যে খানোয়ার যুদ্ধ সেটা হয়েছিল বাবর এবং রানা সংগ্রাম সিং এর মধ্যে। রানা সঙ্গ যাকে বলা হচ্ছে, রানা সঙ্গ বা রানা সংগ্রাম সিং এদের মধ্যে হয়েছিল, সেটা হচ্ছে 1527 সালের, যদি ডেট বলা হয় তখন হবে 1600 মার্চ, 16ই মার্চ। কোথায় হয়েছিল এটা? রাজস্থানের, রাজস্থানের, রাজস্থানে এই যুদ্ধটা হয়েছিল, রাজস্থানে। ঠিক আছে, আর এই যে রানা সংগ্রাম তিনি কে ছিলেন, তিনি মেবারের, মেবারের রাজা ছিলেন, মেবার, মেবার, রাজস্থানের মেবার। চলো 4 নাম্বার চলে যাব, কত সালে ভারতীয় পেনাল কোড কার্যকারী হয়েছিল? ভারতীয় পেনাল কোড বা ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি কত সালে প্রথম কার্যকরী হয়েছিল ইন্ডিয়ান পেনাল কোড? কারেক্ট আনসার হবে কি, ভারতের যে পেনাল কোড সেটা প্রথম কার্যকরী হলো কবে? ভারতীয় পেনাল কোড প্রথম কার্যকরী হলো 1860 সালে। ঠিক আছে, 1860 সালে প্রথম এটা কার্যকরী হলো, আর এটা ড্রাফটেড বাই ফার্স্ট লো কমিশন ম্যাকলোন, যার নাম ছিল ম্যাক, ঠিক আছে, থমাস ম্যাকলাও, 1800 সালে থমাস ম্যাকলাও দ্বারা এটা ড্রাফট করা হয়েছিল ফার্স্ট লো কমিশনের মাধ্যমে।
শুধু তোমরা সালটা মনে রাখো, 1860 সালে প্যানেল কোড চালু হচ্ছে। 5 নম্বর হচ্ছে, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মোগল সম্রাট? এই প্রশ্নটা হয়তো তোমাদের আগেও আমি করিয়েছি, আবারও বলছি, রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে প্রথম ভূষিত করেছিলেন কে? কারেক্ট আনসার হয়ে যাবে দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। এই যে দ্বিতীয় আকবর, বা যাকে আকবর শাহ টু বলা হয়, আকবর শাহ, আকবর শাহ টু, এই আকবর শাহ টু ছিলেন মোগল সম্রাট আলম শাহ, মোগল সম্রাট আলম শাহ এর দ্বিতীয় পুত্র, ঠিক আছে? আর এই দ্বিতীয় আকবর ছিলেন 19তম মোগল সম্রাট, 19তম মোগল সম্রাট ছিলেন। এবং তুমি সালটা মনে রাখো, 1806 সাল থেকে 1837 সাল পর্যন্ত তিনি মোগল সিংহাসনে ছিলেন, ঠিক আছে? এতগুলো এখান থেকে জানতে পারলে পরবর্তী চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন। তার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই, তোমরা যদি ফুড, এসআই, এসএসসি, এমটিএস, ডাব্লিউবিপি যে কোনো কোর্স নিতে চাও, তাহলে আমাদের গাইডেন্স গুরু অ্যাপ ইনস্টল করে নাও। গাইডেন্স গুরু অ্যাপ ইনস্টল করে নাও, গুগল প্লে স্টোরে থেকে গাইডেন্স গুরু লিখে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সেও গাইডেন্স গুরু অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপ ইনস্টল করে নাও, তাহলে আমাদের যে কোনো কোর্সের সঙ্গে তোমরা যুক্ত হতে পারবে। 7 নম্বর প্রশ্নে চলে যাব, সংসদের দুই পক্ষের মিলিত বৈঠকে সভাপতিত্ব করেন কে? দেখো আমাদের ক্লাসটা 7:30 PM তোমাদের আসবে, কিন্তু মাঝে মধ্যে দেরি হচ্ছে, যেমন আজকেও তোমাদের একটু দেরিতে আসছে ক্লাসটা। সংসদের দুই পক্ষের মিলিত বৈঠকে সভাপতিত্ব করেন কে? সংসদের দুই পক্ষ বলতে পার্লিয়ামেন্টের দুটো, একটা আপার হাউস, লোয়ার হাউস। আপার হাউসকে, আপার হাউস হচ্ছে রাজ্যসভা, রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হয়, এবং লোকসভা হচ্ছে, লোকসভা নিম্ন কক্ষ। তো রাজ্যসভা, দেখো রাজ্যসভার অধিবেশন হয় আলাদাভাবে, লোকসভার অধিবেশন হয় আলাদাভাবে। এখন কি হয়, কোনো জরুরি ক্ষেত্রে রাজ্যসভা এবং লোকসভার দুটো অধিবেশন একই সঙ্গে ডাকা হয়, অর্থাৎ রাজ্যসভার যারা মেম্বার থাকবেন এবং লোকসভার যারা মেম্বার থাকবেন তারা কিন্তু একই সঙ্গে অধিবেশনে বসবেন। এখন প্রশ্ন হচ্ছে, লোকসভায় তো সভাপতিত্ব করেন স্পিকার, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট। তাহলে যখন যৌথ অধিবেশন হবে তখন সভাপতিত্ব কে করবেন? যৌথ অধিবেশন যখন হবে তখন সভাপতিত্ব কে করবেন? কারেক্ট আনসার হবে স্পিকার, সেখানে সভাপতিত্ব করে থাকেন লোকসভার স্পিকার, ঠিক আছে? 8 নম্বর প্রশ্নে চলে যাব আমরা, WTO লোকসভার অধ্যক্ষ, ঠিক আছে, WTO এর আগে নাম কি ছিল? WTO এর বর্তমান নাম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এই যে WTO এর আগে নাম কি ছিল বলতে হবে, ঠিক আছে? WTO এর আগে নাম ছিল GATT, GATT। GATT এর পুরো নাম কি? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, লিখে রাখো। গেট এর পুরো নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস, ট্যারিফস অ্যান্ড ট্রেডস, এটা ছিল আগে নাম। তারপর 1948 সালের পর থেকে এটার নাম হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, বা বিশ্ব বাণিজ্য সংস্থা, ঠিক আছে? এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? এটা তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ইতালির প্রখ্যাত জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি 1610 সালে বাড়িতে তৈরি দূরবীনের সাহায্যে নিম্নের কোন গ্যালিলিয়ান উপগ্রহকে পর্যবেক্ষণ করছিলেন? গ্যালিলিও গ্যালিলি তিনি বাড়িতে দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন,
বাড়িতে দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন এবং সেই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে 1610 সালে তিনি কোন উপগ্রহকে পর্যবেক্ষণ করেছিলেন? আজ থেকে 400 বছর আগে গ্যালিলিও গ্যালিলি উপগ্রহ আবিষ্কার করেছিলেন, যার নাম হচ্ছে গেনিমিড। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। গেনিমিড উপগ্রহ তিনি পর্যবেক্ষণ করেছিলেন, আর এই গেনিমিড হচ্ছে যে জুপিটার বা বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহ। বৃহস্পতি নয়, তোমরা বলতে পারো সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে গেনিমিড, আর এই গেনিমিড সারা বছর বরফে ঢাকা থাকে, বরফে ঢাকা গেনিমিড। নেক্সট 10 নম্বর চলে যাব, কার্বনের এলাট্রোপ নয়, এটা কার্বনের এলোট্রোপস, কার্বনের এলোট্রোফ, কার্বনের এলোট্রোফ, কার্বনের এলোট্রোপগুলির মধ্যে অতি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন প্রাকৃতিক রূপ কোনটি? কার্বনের যে রয়েছে এলোট্রোপগুলো, তাদের মধ্যে যার হচ্ছে গলনাঙ্ক অতি উচ্চ অর্থাৎ সহজে গলবে না, আর স্ফুটনাঙ্কটাও কিন্তু অতি উচ্চ অর্থাৎ কত গরমে অতিরিক্ত উষ্ণতা প্রয়োগ করলেও, তাপ প্রয়োগ করলেও কিন্তু যেটা ফুটবে না, স্ফুটনাঙ্ক অনেক বেশি। কঠিন প্রাকৃতিক রূপ কোনটি? কারেক্ট আনসার হয়ে যাবে হীরা। হীরক হচ্ছে সবচেয়ে কঠিন, কার্বনের যে এলোট্রপগুলোর মধ্যে সবচেয়ে কঠিন পদার্থ, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ হীরক। অপশন বি। পরবর্তী দেখো 11, নিচের কোনটি পেশাগত অসুস্থতা? পেশাগত অসুস্থতা বলতে কি বোঝায়? পেশার কারণে অসুস্থ হচ্ছে, তুমি একটা কোনো কাজ করছো, ঠিক আছে, যে কোনো একটা কাজ করছো, সেই কাজের থেকেই তোমার কোনো একটা রোগের সৃষ্টি হচ্ছে, সেটাকে বলছে পেশাগত অসুস্থতা। তো এই পেশাগত অসুস্থতা হচ্ছে, এখানে দেখো অপশন এতে যেটা আছে অ্যাসবেস্টস। তো অ্যাসবেস্টস তো তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাসবেস্টস কাকে বলে, দেখবে বাড়ির ছাদ তৈরিতে অ্যাসবেস্টস ব্যবহার করা হয়, এটা বিভিন্ন মাইক্রো পার্টিকেল দিয়ে অ্যাসবেস্টস তৈরি করা হয়। এই অ্যাসবেস্টসের সঙ্গে যারা কাজ করে, দীর্ঘদিন ধরে অ্যাসবেস্টসের সঙ্গে যারা কাজ করে, তাদের নাকের মধ্যে ঢুকে, এই অ্যাসবেস্টস নাকের মধ্যে ঢুকে তাদের লাংসের মধ্যে পৌঁছায় এবং একটা ক্রনিক ডিজিজ তাদের মধ্যে দেখা যায়, লং টার্মের ডিজিজ তাদের মধ্যে দেখা যায়, যার নাম হচ্ছে অ্যাসবেস্টস রোগ, ঠিক আছে, অ্যাসবেস্টস। নেক্সট দেখো 12, পাখি সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? স্টাডি অফ বার্ড, পাখি সম্পর্কিত যে অধ্যয়ন সেটাকে কি বলা হয়? কারেক্ট আনসার হবে অর্নিথোলজি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। পাখি সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় অর্নিথোলজি। নেক্সট চলে যাবো আমরা 13 নম্বর প্রশ্নে, গুয়াহাটির বা গুয়াহাটি, গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সাথে কোন উৎসব যুক্ত? গুয়াহাটির যে কামাখ্যা মন্দির রয়েছে তার সঙ্গে কোন উৎসব যুক্ত বলতে হবে? কারেক্ট আনসার হবে এই যে অম্বুবাচী উৎসব, অম্বুবাচী উৎসব গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সঙ্গে যুক্ত, অম্বুবাচী উৎসব। নেক্সট চলে যাবো আমরা 14 নম্বর প্রশ্নে, ভারতের কতগুলো দেশের সাথে সীমানা ভাগ রয়েছে? কতগুলো দেশের সঙ্গে ভারতের সীমানা ভাগ রয়েছে, অর্থাৎ কতগুলো দেশের সঙ্গে ভারত বাউন্ডারি শেয়ার করে, কতগুলো দেশের সঙ্গে ভারত বাউন্ডারি শেয়ার করেছে? কারেক্ট আনসার হবে 7টি দেশ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই 7টি দেশের নাম কি? 7টি দেশের নামও তোমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে পাকিস্তান, তারপর হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে, আফগানিস্তান, তারপর হচ্ছে এদিকে চায়না, তারপর হচ্ছে নেপাল, তারপর হচ্ছে তোমাদের নেপাল হলো, ভুটান, তারপর হলো মায়ানমার, মায়ানমার, তারপর হলো বাংলাদেশ। এই 7টি দেশের সঙ্গে ভারতের সীমানা ভাগ রয়েছে। নেক্সট চলে যাবো আমরা 15 নম্বর প্রশ্নে, দেখো নিচের কোনটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? দেখো পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন, এই কথাটা সম্পর্কে আগে বুঝতে হবে। বিদ্যুৎ উৎপাদন যেসব প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, তাদের মধ্যে
কোনটি পরিবেশ বান্ধব নয়, অর্থাৎ ওই যে প্রসেসটা সেটা কিন্তু পরিবেশ বান্ধব নয়। দেখো সৌরশক্তি, এটা তো পরিবেশ বান্ধব, পরিবেশের সৌরশক্তির মাধ্যমে যে বিদ্যুৎ আমরা উৎপন্ন করছি তার জন্য পরিবেশের কিছু ক্ষতি হচ্ছে না। বায়ু শক্তি, এর জন্য কিছু ক্ষতি হয় না। জৈব শক্তি, এগুলো পরিবেশ বান্ধব। কিন্তু তাপ শক্তি, তাপ শক্তি কিন্তু পরিবেশ বান্ধব নয়। তাহলে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে তাপ শক্তি। তাপ শক্তি পরিবেশ বান্ধব নয়। তাপ শক্তি কোথায় উৎপন্ন হচ্ছে? তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো থার্মাল পাওয়ার, তাপ বিদ্যুৎ কেন্দ্রে এটা উৎপন্ন হয়ে থাকে। সেখানে কিন্তু কয়লা পোড়ানো হয়, কয়লা পোড়ানোর পরে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়, যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। তো তাপ শক্তি কিন্তু পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন উৎস নয়। ষোলো, দেখো নিম্নের কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ, ঠিক আছে, নিরাপত্তা পরিষদের সদস্য দেশ হচ্ছে কতটা? 15টি সদস্য দেশ রয়েছে। নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশ রয়েছে, অর্থাৎ এই দেশগুলোর যদি কিছু সমস্যা হয় তাকে কিন্তু ইউনাইটেড নেশন নিরাপত্তা দেবে। 15টি যে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ রয়েছে তার মধ্যে 10টি দেশ হচ্ছে অস্থায়ী সদস্য, 10টি দেশ হচ্ছে অস্থায়ী সদস্য আর 5টি দেশ হচ্ছে স্থায়ী সদস্য। তাহলে সেই 5টি দেশের নাম কি? 5টি দেশের নাম মনে রাখবে, ইউএস, ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডম, তারপর রাশিয়া, রাশিয়া, তারপর হচ্ছে চাইনা, তারপর ফ্রান্স। রাশিয়া, চাইনা, ফ্রান্স, এই 5টি দেশ স্থায়ী সদস্য। স্থায়ী সদস্য নয় বলেছে, তাহলে রাশিয়া তো স্থায়ী সদস্য, ফ্রান্স, চীন স্থায়ী সদস্য, তাহলে কানাডা স্থায়ী সদস্য নয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ইউনাইটেড নেশন সম্পর্কে যদি তোমাদের বলা হয় তো মনে রাখবে 1945 সালে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়েছিল, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক শহরে, ঠিক আছে। পরবর্তী চলে যাবো 17 নম্বর। দেখো অপারেশন বর্গা কোথায় দ্রুত সাফল্য পেয়েছিল? অপারেশন বর্গা, অপারেশন বর্গা মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলে দ্রুত সফলতা পেয়েছিল, অপশন বি। চলো একটু আমরাও দ্রুত করব, তাড়াতাড়ি শেষ করব ক্লাসটা। 18 নম্বর চলে যাব, চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? যে আই ডোনেট যখন করা হয়, আই ডোনেট করার সময় চোখের কোন অংশটি ডোনেট করা হয়? দেখো পুরো চোখটি তো ডোনেট করা হয় না, যে দরকার, যে চোখের যে অংশটি দরকার প্রয়োজন সেই অংশটি ডোনেট করা হয়, সেই অংশটি হচ্ছে কর্নিয়া, চোখের কর্নিয়া ডোনেট করা হয়। চলে যাবো 19। দেখো ভারতে নির্মিত COVID-19 ভ্যাকসিন কোভ্যাক্সিন হলো, যে ভারতের যে ভ্যাকসিনটা তৈরি করেছে COVID-19 ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি নাম হচ্ছে কোভ্যাক্সিন। এই কোভ্যাকসিন হলো একটি জীবন্ত ক্রিস ভাইরাস ভ্যাকসিন, একটি নিষ্ক্রিয় পূর্ণ ভাইরাস ভ্যাকসিন, একটি বার্তাবহ আরএনএ ভ্যাকসিন, নাকি একটি প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন? কারেক্ট আনসার হয়ে যাবে, এটা হচ্ছে একটি নিষ্ক্রিয় পূর্ণ ভাইরাস ভ্যাকসিন। নিষ্ক্রিয় পূর্ণ ভাইরাস ভ্যাকসিন হচ্ছে কোভ্যাকসিন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকটা প্রশ্নই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় তোমাদের এসছে। কিন্তু দেখো ভারত কতবার পুরুষদের হকি বিশ্বকাপ জয়ী হয়েছে? পুরুষদের যে হকি ওয়ার্ল্ড কাপ, সেটা কতবার ভারত জয়ী হয়েছে বলতে হবে। কারেক্ট আনসার হবে, ভারত মোট একবার, মোট একবার পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছে। দেখো হকি ওয়ার্ল্ড কাপ যদি বলা হয় তখন কিন্তু একবারই জয়ী হয়েছে। যদি বলা হয় হকিতে অলিম্পিক গোল্ড মেডাল কতবার পেয়েছে, অলিম্পিকে গোল্ড মেডাল হকিতে কতবার পেয়েছে, তাহলে কিন্তু অনেকবারই পেয়েছে ভারত, 7-8 বার হয়তো পেয়েছে। চলো 21 নম্বর প্রশ্নে চলে যাব, কাশ্মীরের মানুষ নাভরেহ উৎসব মাধ্যমে নিম্নের কোন দেবীর উপাসনা করে? কাশ্মীরের মানুষ নাভরেহ উৎসবের মাধ্যমে নিম্নের কোন দেবীর উপাসনা করে? কারেক্ট আনসার হবে, দেবীর নাম হচ্ছে সারিকা, সারিকা দেবীর উপাসনা করে, এটা হয়ে থাকে কাশ্মীর, ঠিক আছে। একটা আমি কমিউনিটি ট্যাবে প্রশ্ন করেছিলাম, যেটা বলা হচ্ছে যে নিম্নের কোনটি আসামের লোকনৃত্য নয়। তো সেখানে প্রথমেই অপশনটা ছিল বিহু, তো প্রায় 50% ছেলে মেয়ে দেখছি বিহুতে কারেক্ট আনসার করেছে। তো ভাই বিহু হচ্ছে, প্রশ্নটা একটু পরে উত্তর দাও তোমরা, যে প্রশ্নটাতে কি বলেছে, প্রশ্নটা হচ্ছে যে কোনটি আসামের নৃত্য নয়, তাহলে বিহু তো আসামের নৃত্য।
অপশন যেটা ছিল মান্ডজাস বা মান্দজাস, মান্দজাস কিন্তু এটা অপশনে ছিল, এটা আসামের নৃত্য নয়, এটা হচ্ছে জম্মু কাশ্মীর। নেক্সট চলে যাবো 22। দেখো ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন। ভারতের যে ভারত বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারে যে ফোর্স থাকে তাদেরকে কি বলা হয়? ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, নাকি ইন্দো তিব্বতান বর্ডার ফোর্স? কারেক্ট আনসার কি হবে? তাদেরকে বলা হয় বিএসএফ বা ইন্দো টিবেটান, সরি, সীমান্ত সুরক্ষা বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স। 23 নম্বর প্রশ্নে চলে যাব, কোন সম্রাট জয়পুরের হাওয়া মহল নির্মাণ করেছিলেন? জয়পুরের হাওয়া মহল কোন সম্রাট নির্মাণ করেছিলেন? কারেক্ট আনসার হবে সাওয়াই প্রতাপ সিং জয়পুরের হাওয়া মহল নির্মাণ করেছিলেন। 24 নম্বর, মহাবীর জৈনের কোথায় মৃত্যু হয়েছিল? কারেক্ট আনসার হবে মহাবীর জৈনের মৃত্যু হয়েছিল পাবাপুরীতে। ঠিক আছে, চলো এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দেব, আর একটা যে এই যে মহাবীর কোথায় জন্ম হয়েছিল, জন্ম বার্থ প্লেস নাম বলতে হবে, বা জন্ম কোথায় হয়েছিল সেটা তোমাদের বলতে হবে। ভগবান মহাবীরের কোথায় জন্ম হয়েছিল সেটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে দাও, এটা হচ্ছে তোমাদের আরেকটা হোমওয়ার্ক, প্রত্যেকে কমেন্ট করো। নেক্সট দেখো, 25, আইপিএল 2023-এ কে সর্বাধিক রান করলেন? এবারের যে আইপিএল 2023 হলো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2023, সেটা কে সব থেকে বেশি রান করেছে? কারেক্ট আনসার কি হবে? সব থেকে বেশি রান করলেন শুভমান গিল, সেই জন্য তিনি কি পেলেন? অরেঞ্জ কাপ, অরেঞ্জ ক্যাপ। যদি প্রশ্ন থাকে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন, তো শুভমান গিল, তিনি সব থেকে বেশি রান করেছেন। আর এবারের আইপিএল ছিল 16তম আইপিএল, জয়ী হলো কোন দল? সিএসকে, চেন্নাই সুপার কিংস। থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের 25টি প্রশ্ন শেষ হলো, আজকের ক্লাস শেষ হলো, আর এই জিকে ক্লাসটা প্রত্যেক দিন প্রত্যেকে অ্যাটেন্ড করো। এই জিকে ক্লাস থেকে যে কোনো পরীক্ষায় কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে, এবং যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন এখান থেকে তোমাদের হয়ে যাবে।